Aste. এখানে ছেলের বাড়িতেও 15তে ফাইনাল হচ্ছে, আমাদের ওখানে 15তে ফাইনাল হচ্ছে। ইয়ংকি টাটা, দীপক দা টাটা, আবার কালকে চলে আসব, টাটা। ওর শ্বশুরবাড়ি যেহেতু কাছেই তো আমরা গেছিলাম, এখন তত্ত্ব সাজানো বাকি, সেগুলোর চলবে। এখন মোটামুটি 10:30 বেজে গেছে, আজকে রাতটাই খালি আছে। এই যে উপরে দেখতে পাচ্ছি, এই কলেজ শুধু কমপ্লিট হয়েছে, এখন বাইরে চলছে তত্ত্ব সাজানো। সবাই মিলে বসেছে, কটা আছে কি খাবার দাবার তো বেশি দেখছে, সাজাচ্ছে কম। আর তুই এখানে কি কাজ করছিস? কিছু তো করছিস না, ও খালি দেখছে খাবার গুলোকে। কথা বলছি, তারপরে দেখবি ফল পাবি। আবার তুই বাবার পিছনে ব্রাইডের গ্রুমিং কিট, গ্রুমের গ্রুমিং কিট, এটা হচ্ছে দুজনে থেকে একসাথে গ্রুমিং কিট, এটা চকলেট, সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন যাবো বোনের ভাত কাপড়ে। আজকে আমি সাজাবো, লেটস সি আজকে কত তাড়াতাড়ি কাজ সারতে পারি। আগে যাই দেখি বোনের ভাত কাপড় কত আছে, কারণ প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ভাত কাপড়ে ভীষণ লেট করে, আর তার জন্য আমাদের রিসেপশনে ছাড়তেও লেট হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রে যেন না, পুরো চেষ্টা করবো, একদিনই তো দিবের পর। দুদিকে সমানের কোনো ব্যাপার নেই, যেখানে স্কাল্প দেখা যাবে সেখানে এই মেকআপ কতক্ষণে তুলবে, তারপরে আবার রিসেপশনে মেকআপ করো, শুধু মেকআপই মেকআপ। এই যে বর্ষা সাপোর্ট সিস্টেম অঙ্কি সব করে ব্র্যান্ডের নাম বলে দিবি। মেকআপ আবার তুলে ফেলেছে সাজার জন্য বসতে, আর হেয়ার করবে আমার সাথে আজকে কৌশিক। রাইট, তাকাও ওর মেকআপ ডান, তাকা, মেকআপ ডান, এবার ও করবে হেয়ার, আর আমি যাই বাড়ি গিয়ে রেডি হই, ওখানে দেখা হবে। এই হচ্ছে আমার নেক্সট হাফ ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের পুরো মেকআপ করে এসেছি, এই ক্লায়েন্টের করবো হাফ মেকআপ, মানে হাফ মেকআপ বলতে শুধু আই মেকআপ, তারপরে করবো নিজের ফুল মেকআপ, তারপরে আজকে আর রিসেপশনে আগের দিনের মতো পৌঁছাতে পারবো কি না জানি না। গার্লফ্রেন্ড না থেকেও যখন অন্যের বউয়ের জন্য কেউ ওয়েট করে, মানে ওই ইয়েটা লাগাও, ভালো লাগছে না? ওই যে হ্যাঁ চলো দেখি না, হ্যাঁ ঠিক আছে, অ্যাডভান্স করো, অ্যাডভান্স হেয়ার করলে আমি তোমাকে কমপ্লিটলি বলেই দিতাম। এবার আমার শুধু ফ্রন্ট ওয়েভটা আছে, এখন বাজে 9:20, ওর কমপ্লিট করে গেল। এই হচ্ছে হেয়ারটা ও করে দিয়েছে, ভীষণ সুন্দর কাজ করেছে কৌশিক। হেয়ারের জন্য তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো। ঠিক হয়েছে জেঠিমা সাজানো? ঠিক আছে তোমার বৌমাকে আইফোনটা দেখাস না, আমার কিডনি চলে যাবে। এর মধ্যে শুকর খাওয়ার আছে, মশলা কুলচা, চানা মশলা, ভেজ ডাল, আলু ভাজা।
আর এখন আজকে সকালে উঠেছি, এখন আবার আমার একটা ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে যেতে হবে কলকাতাতে, তো রেডি হবো। অ্যান্ড আজকে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সাম আছে, সরকারি এক্সাম, তো সেটার জন্য ভিড় হওয়ার চান্স খুব বেশি ট্রেনে। লেটস সি কীভাবে যেতে পারি, কারণ আজকে যত সম্ভব শুভ হতে যাবে না আমার সাথে। সব ঝপাঝপ রেডি হয়ে বেরিয়ে পড়েছি 11:20 ট্রেন। রোববার তো তোমার আধ ঘন্টা পর পর একটা করে থাকে, আমি ওই জন্য রিস্ক নিলাম না, যেটা সামনে পাচ্ছে উঠে পড়ে। তো আজকে আমার সাথে এসছে অঞ্জলি। অঞ্জলি এর আগে আমার একটা ব্রাইডাল হেয়ার করেছিল, আমার সাথে কাজ করেছিল, খুব ভালো লেগেছিল। তো আজকে আবার ওর সাথে কাজ করছি, আজকে পার্টি মেকআপের ক্লায়েন্ট। দুজন আন্টি কমপ্লিট। আর প্রীথার এখানে হেয়ার চলছে, আর নেক্সট ক্লায়েন্ট এখন সাজাবো আমি শিবাঙ্গীকে। বাজে 8:30, এখন বেরোলাম কাজ সেরে, এখন মেট্রোতে ওয়েট করছি। দুজনে বিধ্বস্ত একদম, অঞ্জলিও বিধ্বস্ত অবস্থা, আমিও বিধ্বস্ত অবস্থা। এইমাত্র নামলাম কাস্টমাররা, এখন বাজে 10:30। ভাবি নিজের মতো একটা স্ন্যাক্স খেয়ে নিয়েছিল, তো রাতে আমাকে বলেছিল যে কিছু একটা নিয়ে নিতে, তো এখন যেহেতু সব দোকান বন্ধ, থ্যাঙ্কফুলি ওয়াও মোমো খোলা, তো ওয়াও মোমোতে জাস্ট মানে অর্ডারটা দিতে এসেছিলাম। অ্যান্ড শুনলাম ওদের রাত একটা অবধি ওদের অর্ডার নেয়, তো খুব ভালো হয়েছে আমার জন্য ফাইনালি একটা দোকান খোলা গেল। থ্যাংক ইউ।